হ্যালো ইয়াং প্রোগ্রামার্স, আশা করছি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা স্ট্রিং কীভাবে রিভার্স করতে হয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে চেক করবে একটা স্ট্রিং পেলিনড্রম কি না। তো যারা জানো না এখনো পেলিনড্রম কি, ওদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে তারপরে প্রবলেমটা সলভ করব। পেলিনড্রম হচ্ছে এরকম একটা স্ট্রিং, যে স্ট্রিংটা ফার্স্ট থেকে লাস্টের দিকে গেলে যেইভাবে সিকোয়েন্সটা থাকে, লাস্ট থেকে ফার্স্টের দিকে আসলেও একইভাবেই থাকে, একই রকমই দেখা যায় স্ট্রিংটা। যেমন ধরো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এল ই ভি ই এল। তো আমরা এই স্ট্রিং এ যদি লাস্টের দিক থেকে ফার্স্টের দিকে আসি, এল ই ভি ই এল, ফার্স্টের দিক থেকে লাস্টের দিকে গেলাম, সো এটাকে তুমি বলতে পারো কোনো স্ট্রিং যদি রিভার্স করা হয়, রিভার্স করার পরেও যদি সেমই থাকে তাহলে সেই স্ট্রিংটা পেলিনড্রম। যেমন এখানে একটা স্ট্রিং এর এক্সাম্পল দেওয়া হয়েছে, অ্যালগোরিদম। সো এটা ক্লিয়ারলি দেখতে পারতেছি আমরা, লাস্টের দিক থেকে আসলে মিলতেছে না, সো এটা একটা পেলিনড্রম না। এই প্রবলেমে এখন আমরা বুঝতে পেরেছি কোন স্ট্রিংটা পেলিনড্রম, কোন স্ট্রিংটা পেলিনড্রম না। এখন এখানে একটা কন্ডিশন আছে, আমাদের যে স্ট্রিংটা দেওয়া থাকবে ওই স্ট্রিং এর মধ্যে নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারও থাকতে পারে, ফর এক্সাম্পল স্পেস, নাম্বার, অ্যারো সাইন অথবা যে কোনো চিহ্ন এটসেট্রা, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। আমাদের হচ্ছে ওইগুলো ইগনোর করে দেখতে হবে স্ট্রিংটা পেলিনড্রম কিনা। এখানে থার্ড যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে, এই এক্সাম্পলের মধ্যে এই স্ট্রিং এর মধ্যে ফার্স্টের দিক থেকে যদি আমি দেখি এ এম এ এন এ, এবং যদি অনলি অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার চিন্তা করি তাহলে লাস্টের দিক থেকে এ এম এ এন এ পি, এখানেও পি, সো এটাও একটি পেলিনড্রম। ওকে, আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি। যদি পেলিনড্রম হয় তাহলে ট্রু স্ক্রিনে প্রিন্ট করবো, যদি এরকম না হয়, পেলিনড্রমের কন্ডিশন ফুলফিল না করে, তাহলে স্ক্রিনে ফলস প্রিন্ট করবো। তো অ্যাজ অলওয়েজ আমি প্রবলেমটা সলভ করার জন্য সি প্লাস প্লাসে কোড করবো, কোড বক্সে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লেখা আছে। আমরা রান করে দেখি হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটা কাজ করে কিনা। ইয়েস, এটা কাজ করছে। প্রবলেমটা সলভ করতে হলে আমাদের আসকি কি এটা সম্পর্কে জানতে হবে, সো এটা নিয়ে এখন ঘাবড়ানোর কিছু নেই, আমরা এটাতে পরে আসবো। আমাদের কাজ হচ্ছে দেখতে হবে একটা স্ট্রিং পেলিনড্রম কিনা। তো পেলিনড্রম কিনা এটা চেক করার জন্য ফার্স্টে আমরা স্ট্রিং থেকে সব নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার রিমুভ করে এটি রিভার্স করার পরে যে ইনপুট স্ট্রিংটা ছিল ওটার সাথে ম্যাচ করে কিনা। যদি দুইটা স্ট্রিং সেম হয় তাহলে আমরা ধরে নিতে পারি এটি একটি পেলিনড্রম, যদি সেম না হয় তাহলে এটি একটি পেলিনড্রম না। এটি হচ্ছে একটা অর্ডিনারি ওয়ে আমাদের প্রবলেমটা সলভ করার। আমরা যে ওয়ান বাইটের ক্যারেক্টারগুলো লিখি, প্রত্যেকটা ক্যারেক্টার একটা কম্পিউটারের মধ্যে একটা প্রেস করে যে চিহ্ন বা অক্ষর লেখা যায়, এগুলো সবগুলো ওয়ান বাইট সাইজের। সো ওয়ান বাইট সাইজের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য একটা নিউমেরিক্যাল ভ্যালু আছে, ওই ভ্যালুটাকে বলা হয় আস্কি ভ্যালু। আমি একটি লিঙ্ক দেখাচ্ছি একটা ওয়েবসাইটের, এখানে আস্কি ভ্যালুর টেবল দেওয়া আছে। সো যে কোনো একটা স্ট্রিং এর যে কোনো একটা ক্যারেক্টার, এটা আসলে কোন ক্যারেক্টার সেটা আমরা জাস্টিফাই করতে পারি আস্কি ভ্যালুর মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যদি ভ্যালু হয় 65 তাহলে সেটা হচ্ছে এ, আর যদি ভ্যালু হয় 90 তাহলে সেটা হচ্ছে জেড বা জি। সেটা হচ্ছে ক্যাপিটাল এর জন্য 65, ক্যাপিটাল জি এর জন্য হচ্ছে 90। তো এর ভিতরে সিকোয়েন্সিয়ালি সবগুলো হচ্ছে আপার কেস লেটারগুলোর জন্য। একইভাবে স্মলার কেসের এ এর জন্য হচ্ছে 97, জেড এর জন্য হচ্ছে 122। সো এই রেঞ্জের বাইরে, এই অক্ষরগুলোর বাইরে যে কোনো ক্যারেক্টার এখান থেকে যদি হয় সেটা হচ্ছে নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার, ওই এক ক্যারেক্টারগুলোকে আমাদের রিমুভ করতে হবে। সো আমরা নতুন একটা স্ট্রিং নিতে পারি, নতুন একটা স্ট্রিং ভেরিয়েবল দিয়ে ওই ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টারগুলোকে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের নতুন একটা ভেরিয়েবল ইউজ করতে হবে, স্ট্রিংটা যদি অনেক লম্বা হয় তাহলে আমাদের অ্যাডিশনাল মেমোরি হবে। সো আমি আমার মতো করে প্রবলেমটা সলভ করব। সো এক্ষেত্রে আমরা একটা ইনপুট স্ট্রিং ভেরিয়েবল দিচ্ছি, স্ট্রিং ইনপুট স্ট্রিং, এবং এখানে যেহেতু আমরা স্পেস সহ ইনপুট নিব, সেক্ষেত্রে সি প্লাস প্লাসের কোড বক্স আইডিতে নর্মালি আমরা যদি স্পেস সহ ইনপুট নিতে যাই জাস্ট সিএন দিয়ে কাজ করবে না, টার্মিনাল থেকে আর কমান্ড প্রম্পট থেকে। সো আমাদের এখানে একটা ফাংশন ইউজ করতে হবে গেট লাইন। গেট লাইনের ভিতরে আমি প্যারামিটার হিসেবে পাস করতেছি সিএন প্রথম প্যারামিটার, এবং সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে আমার ইনপুট স্ট্রিং। ওকে, এখন যদি আমি ইনপুট নেই তাহলে আমি যতক্ষণ পর্যন্ত না এন্টার চাপবো ততক্ষণ পর্যন্ত একটা স্ট্রিং একটা লাইন হিসেবে কাউন্ট হয়ে আমার যে ইনপুট স্ট্রিং আছে সেটার মধ্যে অ্যাসাইন হবে। ওকে, সো আমার ইনপুট নেওয়ার কাজ শেষ। এখন আমার যে ইনপুট স্ট্রিংটা সেটা পেলিনড্রম কিনা সেটা চেক করতে হবে। সো আমার আনসার হচ্ছে বুলিয়ান। সো বুলিয়ান ডাটা স্ট্রাকচারের জন্য আমি একটি বুল ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। বুল ভেরিয়েবলটার নাম দিচ্ছি ইজ পেলিনড্রম। এটার মধ্যে আমি একটা ফাংশনের রিটার্ন ভ্যালু রিটার্ন করে দেবো, ফাংশনের সিগনেচারটা ডিক্লেয়ার করা নেই, সি প্লাস প্লাসের নিয়ম অনুসারে আমি এটা ডিক্লেয়ার করে নিচ্ছি। ফাংশনটা রিটার্ন করবে হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু, ফাংশনের নাম দিচ্ছি আমি গেট পেলিনড্রম স্ট্যাটাস। ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে আমি একটি স্ট্রিং পাস করছি। সো ফাংশনের সিগনেচার লেখা শেষ, সেখানে প্যারামিটার হিসাবে আমি আমার
ইনপুট নেওয়া স্ট্রিংটা পাস করে দিলাম। এখন আমার এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতে হবে। তো এখানে আমরা নতুন একটা ভেরিয়েবল স্ট্রিং ডিক্লেয়ার না করে করার ট্রাই করব। সেক্ষেত্রে আমি আমার মতো করে একটি সলিউশন দিচ্ছি। আমার সলিউশনটা হচ্ছে আমরা নতুন কোনো ভেরিয়েবল নিব না, স্ট্রিং ভেরিয়েবল। আমরা যখনই একটা নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার পাবো তখন সেটাকে ইগনোর করব এবং আরেকটা ভেরিয়েবল নিব, জাস্ট ইন্টিজার ভেরিয়েবল। ওই ইন্টিজার ভেরিয়েবলটা যখনই কোনো অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার পাবে তখন এটার ভ্যালু এক করে বাড়াবে এবং আমাদের ইনপুট স্ট্রিংয়ের ফার্স্ট থেকে ওভাররাইট করে আসবে। কোডিংয়ে যাই, কোডিংয়ে গিয়ে দেখি কীভাবে কাজটা করব। সো প্রথমে একটা ফর লুপ নিই, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ইটারেট করব ফর লুপ দিয়ে ইনপুট স্ট্রিংটাকে। এখন প্রত্যেকবার আমরা চেক করব স্পেসিফিক যে ক্যারেক্টারটা আয়ে ইটারেট করছে সেটা কি অ্যালফাবেটিক ক্যারেক্টার নাকি অ্যালফাবেটিক ক্যারেক্টার না। সো এটা চেক করার জন্য আমাদের আবার আস্কি ভ্যালুতে চলে যেতে হবে। আস্কি ভ্যালু যেগুলোর আপার কেস লোয়ার কেস এর ভিতরে সেগুলোই আমাদের সিলেক্ট করতে হবে। সো সি প্লাস প্লাসে এটা করা আরও ইজি, আমরা জাস্ট প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে নাম্বার চিন্তা করবো। তো ক্যাপিটাল এর আজকে ভ্যালু হচ্ছে 65, ক্যাপিটাল জেড এর আজকে ভ্যালু হচ্ছে 90। সো জেড থেকে ছোট এবং সমান অথবা এ থেকে বড় অথবা সমান হলে আমাদের ওই ক্যারেক্টারটা এর ভিতরে রয়েছে, এটা একটা কন্ডিশন। এবং সেম কন্ডিশন দিতে হবে ছোটো হাতের ক্যারেক্টারের জন্য। সো আমি ফার্স্টে কন্ডিশনটা লিখছি। ওকে, সো লাইনটা যেহেতু অনেক বড় সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে একটা এন্টার দিয়ে কোড পড়ার সুবিধার জন্য এইভাবে লিখে দিতে পারি। এখন যদি আমরা এখানে ব্রেকেট দিই তাহলে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে এই ইফের জন্য। এখন এখানে কখন ঢুকবে, এখানে ঢুকবে স্পেসিফিক আইটেম ক্যারেক্টারটা যদি আপার কেস ক্যারেক্টার অথবা লোয়ার কেস ক্যারেক্টার হয়। সো যখন ঢুকবে এখানে তখন আমাদের কাজ হচ্ছে এই ক্যারেক্টারটাকে আমাদের স্ট্রিংয়ে রাখা। সো আমরা যদি নতুন স্ট্রিং নেই তাহলে নতুন স্ট্রিংয়ে ফার্স্ট থেকে অ্যাড করে যাব, স্ট্যাক ইউজ করতে পারি, স্ট্যাক করলে স্ট্যাকে পুশ করে যাব। সো আমাদের যেভাবে মন চায় যে ডাটা স্ট্রাকচার ইউজ করতে চাই ওইটা দিয়ে আমরা করতে পারবো। আমি হচ্ছে এখানে একটা নতুন ভেরিয়েবল নেব যেটা আমি অলরেডি একটু আগে এক্সপ্লেন করে দেখিয়েছি। সেই মেথডে নতুন ভেরিয়েবল না নিয়ে জাস্ট ইন্টিজার ভেরিয়েবল নিয়ে আমি এটাকে সলভ করার চেষ্টা করছি। সো এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নিলাম ইন্ট অ্যাকচুয়াল লেন্থ ইকুয়াল টু জিরো। সো এটা যদি ফুলফিল হয় তাহলে ইনপুট স্ট্রিংয়ের যে অ্যাকচুয়াল লেন্থ ওটার মধ্যে ওইতম পজিশনে আমি ইনপুট স্ট্রিং আইটাকে সেভ করে রাখলাম এবং একই সাথে অ্যাকচুয়াল লেন্থের ভ্যালুটা এক বাড়িয়ে দিলাম। এক বাড়ানোর জন্য আমার যেটা করতে হবে সেটা প্লাস প্লাস দিতে হবে। সো অ্যাকচুয়াল লেন্থের ভ্যালু এক করে বাড়বে কখন, যখন হচ্ছে একটা ক্যারেক্টার পাবে আমাদের ভ্যালিড ক্যারেক্টার যেগুলো নিয়ে আমরা কাজ করবো। ওইরকম ক্যারেক্টার পেলে ফার্স্ট থেকে ওভাররাইট করে আসবে, এক করে ভ্যালু বাড়াবে। সো এভাবে এভাবে যখন চলবে প্রত্যেকবার এবং লাস্টে চলে যাবে তখন কিন্তু অ্যাকচুয়াল লেন্থের ভ্যালুটা এক বেশি থাকবে, কারণ প্রত্যেকবার কাজটা জিনিসটা অ্যাসাইন করার পরে ভ্যালুটা তারপর হচ্ছে এক বাড়াচ্ছে। সো লাস্টে যখন বের হয়ে যাবে তখন অ্যাকচুয়াল লেন্থের ভ্যালুটা হচ্ছে এক বেশি থাকবে। তখন যদি টোটাল স্ট্রিংয়ে ক্যারেক্টার থাকে পাঁচটি, পাঁচই থাকবে ভ্যালু, কারণ জিরো থেকে কাউন্ট হবে এবং লাস্টে এক বেশি থাকবে। সো আমি এখানে কী করবো, সি প্লাস প্লাসের একটা ফাংশন আছে বিল্ডিং যেটা হচ্ছে স্ট্রিং ডট রিসাইজ। আমি হচ্ছে এখানে ইনপুট স্ট্রিংয়ে রিসাইজ করে দেব। সো রিসাইজ ফাংশনটির কমপ্লেক্সিটি কি, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে অনেকের। এটার ফাংশনটির কমপ্লেক্সিটি হচ্ছে অ্যাট ওস্ট কেস অর্ডার অফ এন। সরি, আমরা এই রিসাইজ ফাংশনটা এখানে কাজ করবো না, ফর লুপ থেকে যখন বের হয়ে যাবে কাজ করে পুরো স্ট্রিংটাকে ইটারেট করে তখন হচ্ছে আমি রিসাইজ করে দেবো কোন স্ট্রিংটাকে, ইনপুট স্ট্রিং যেটা আমার ছিল। তাহলে লাস্টের যে অ্যাডিশনাল গার্বেজ ভ্যালু ছিল যেগুলো ওইগুলো আমাদের রিমুভ হয়ে যাবে। সো এখন যদি আমরা স্ট্রিংটা প্রিন্ট করি স্ক্রিনে তাহলে আমরা দেখতে পারবো যে স্ট্রিংটা ঠিকমতো কাজ করছে, অর্থাৎ স্ট্রিং থেকে সবগুলো নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার রিমুভ হয়ে গিয়েছে এবং নতুন একটা সাইজ পেয়েছে স্ট্রিংটি। ওকে, সো আমরা এখন প্রিন্ট করে দেখাচ্ছি না, পরে একবার যখন কোড রান করবো তখন যদি কোনো এরর থাকে তখন আমরা ডিবাগ করে দেখবো। তো এখন যেহেতু আমরা স্ট্রিং থেকে সব নন অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার রিমুভ করে ফেলেছি, এখন আমাদের কাজ হচ্ছে এটা
পেলিন্ড্রম কিনা সেটা চেক করা। তো এখন আমরা ফর লুপের বাইরে এসেছি, এই ফর লুপের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। তো এখন যদি বাইরে একটা ফর লুপ লিখি তাহলে হবে এন প্লাস এন কমপ্লেক্সিটি, অর্থাৎ টু এন। এখানে টু টু হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা আমাদের কমপ্লেক্সিটির ক্ষেত্রে অত ম্যাটার করবে না। সেখানে আমরা একটা ফর লুপ লিখছি, সেখানে আমরা আই লুপটা কতটুকু পর্যন্ত যাব, আমরা যখন স্ট্রিং রিভার্স করেছি আমরা দেখেছি আমাদের পুরো পুরো স্ট্রিংয়ে যাওয়ার দরকার নেই, আমরা মাঝ পর্যন্ত যাব। সেখানে নতুন সাইজটা হচ্ছে আমার স্ট্রিংয়ের অ্যাকচুয়াল সাইজ, সরি রিসাইজ প্যারামিটারের ভিতরে আমি স্ট্রিং পাস করেছি, এটা একটা ভুল ছিল, এটার মধ্যে আমি লেন্থটা পাস করব। রিসাইজের ভিতরে আমি যে লেন্থের স্ট্রিংটা চাচ্ছি ইনপুট স্ট্রিংটাকে নতুন করে রিসাইজ করতে, ওইটা পাস করে দেব। এবং এখানে আমি এই অ্যাকচুয়াল লেন্থ ডিভাইডেড বাই টু পর্যন্ত ইটারেট করবো, আবার প্লাস প্লাস করে দিলাম। এখানে একটা জিনিস জানা দরকার সবার, সেটা হচ্ছে যেহেতু ফর লুপের মধ্যে আমি নতুন করে ইন্টিজার ডিক্লেয়ার করেছি, ফর লুপ ক্লোজ হওয়ার সাথে সাথে ভেরিয়েবলটা ডেস্ট্রয় হয়ে যাবে, এখানের জন্য আমি এখানে আরেকটা ইন্টিজার আই ডিক্লেয়ার করতে পেরেছি। সো এই ফর লুপের মধ্যে আমার কী করতে কী চেক করতে হবে, এই ফর লুপের মধ্যে আমি দেখবো যেটা আসলে পেলিন্ড্রম কি না। তো ফর লুপ যখন একটা করে সামনে আগাবে আমি হচ্ছে ফার্স্ট এবং লাস্ট কম্পেয়ার করতে থাকবো। ইফ ইনপুট স্ট্রিং আই ইজ ইকুয়াল ইকুয়াল, এটা হচ্ছে লাস্ট একটা মাইনাস আই, জাস্ট সিকোয়েন্সটা ঠিক রাখার জন্য ফর লুপে। সো যদি দুটা সেম হয় তাহলে আমার টু রিটার্ন করা উচিত অলওয়েজ। সো আমাদের কাজ হচ্ছে যখনই কোনো এক জায়গায় দুইটাকে আমরা পেলিং টু ম্যাট্রিক কন্ডিশন সেটাকে ট্রু পাবো না, তখনই হচ্ছে আমি রিটার্ন করে দিচ্ছি। সেখানে আমি যখনই হচ্ছে নট হবে ইকুয়াল না হবে, একটা কেস যদি না হয় সেটাই আমাদের এনাফ পেলিন্ড্রম না হওয়ার জন্য। সো আমরা চেক ট্রু পাচ্ছি কিনা, ঠিক আছে কিনা সেটা চেক না করে আমরা চেক করবো ঠিক নেই সেটা ট্রু কিনা। সো এরকম যখন কোনো একবার হবে তখনই আমরা রিটার্ন করে দিচ্ছি ফলস। ওকে, সো যদি পুরো লুপ পুরো নতুন স্ট্রিংটা ইটারেট হয়ে যায়, কখনো আমরা ওরকম মিসম্যাচ না পাই, তাহলে স্ট্রিংটা আসলে পেলিন্ড্রম, সেক্ষেত্রে আমরা রিটার্ন করে দিচ্ছি ট্রু। সো আমাদের এখানে পেলিন্ড্রম চেকের কাজ শেষ। সো এই ফাংশনটা ইমপ্লিমেন্ট করাও শেষ। আমরা যদি আরেকটু ডিসক্রাইব করি, আমি চেক করেছি এটা অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার কিনা, অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার হলে আমি হচ্ছে স্ট্রিংটা ফার্স্ট থেকে অপারেট করে গেছি, শুধু অ্যালফাবেটিক্যাল ক্যারেক্টার রেখেছি এবং লাস্টে স্ট্রিংটাকে নতুন করে রিসাইজ করে দিয়েছি। এবং নতুন করে নতুন স্ট্রিংটা পাওয়ার পর চেক করেছি স্ট্রিংটা পেলিন্ড্রম কি না, যখনই কোনো পেলিন্ড্রম না হওয়ার জন্য যে কন্ডিশন সেরকম কিছু পাই মিসম্যাচ, তখনই আমরা ফলস রিটার্ন করে দিচ্ছি। এবং কমপ্লিট হলে ফর লুপটা শেষ হলে ঠিক মতো কোনো মিসম্যাচ না পেলে আমরা ট্রু রিটার্ন করে দিচ্ছি। তো এখন যদি আমি এই বুলিয়ান ফাংশনটা প্রিন্ট করি, বুলিয়ান ফাংশনের মধ্যে ভ্যালু থাকে দুটি, জিরো অথবা ওয়ান। সো আমরা এখন চেক করব ইফ ইজ পেলিন্ড্রম ইকুয়ালস, যদি ওয়ান হয় পেলিন্ড্রমের ভ্যালু তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করবো এটা ট্রু, ট্রু ইয়েস ইট ইস পেলিন্ড্রম ইলস। সেখানে আমরা কোডটি রান করে দেখব। ওকে, আমরা এই অ্যাকচুয়াল লেন্থ ভেরিয়েবলটা ফর লুপের ভিতরে ডিক্লেয়ার করেছি, যেটা হচ্ছে আমাদের ফর লুপের ভিতরে হলে প্রত্যেকবারই নতুন করে জিরো হয়ে যাবে। সো সেক্ষেত্রে এটাকে আমাদের এখানে ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো আমি একটা স্ট্রিং চেক করছি, এল ই ভি ই এল লেভেল, এটা হচ্ছে একটা পেলিন্ড্রম। তো আমি এখানে এই স্ট্রিংটাকে ইনপুট হিসাবে দেব, যেটা আমাদের এক্সাম্পল ছিল। এটাকে যদি আমি ইনপুট হিসাবে দিই তাহলে যদি পেলিন্ড্রম হয় তাহলে বুঝবো আমাদের কোডটি কাজ করছে ঠিক মতো, এটার জন্য আমার ফলস রিটার্ন করছে। এখানে আমরা আমাদের প্রবলেমটি ঠিক মতোই সলভ করেছি, কিন্তু আমাদের যে গিভেন ইনপুটটা আছে এখানে এক্সাম্পলের মধ্যে এটার জন্য কাজ করতেছে না। সো আমরা একটু দেখি এটার জন্য কাজ না করার কারণটা কি। আমরা যদি টেস্ট করি আমাদের লেখা কোডটি, তাহলে আমরা যদি এম এ এন ম্যান দিই তাহলে এটা ফলস আসবে, ফলসই আসতেছে। বাট আমরা যদি এটা দিই যেটা একটি পেলিন্ড্রম, এটার জন্য ট্রু আসতেছে। কিন্তু এই প্রবলেমটার জন্যই আমরা যদি
ক্যাপিটাল এম দিয়ে এটা এন্টার দিই, তাহলে টেকনিক্যালি আমাদের ট্রু আসার কথা, কারণ আমাদের প্রবলেমে লেখা আছে ইগনোরিং কেস, অর্থাৎ ক্যাপিটাল এম এবং স্মল এম হলেও আমরা ইগনোর করে দুটাকে সেম ধরে তারপরে চেক করবো বেলিয়ন টার্মটা। তাহলে আমাদের গিভেন কন্ডিশন অনুসারে এটা একটি বেলিয়ন টার্ম, অর্থাৎ ট্রু আসার কথা, কিন্তু আমাদের ফলস আসছে। সো আমাদের এই আপার কেস লোয়ার কেসের ব্যাপারটাকে ইগনোর করতে হবে। সো এটাকে আমরা কীভাবে ইগনোর করতে পারি? এখানে আমরা যখন নতুন করে স্ট্রিংটা নিচ্ছিলাম, এই নতুন স্ট্রিংয়ের মধ্যে আপার কেস অথবা লোয়ার কেস যেটাই হোক সেটাকে আমরা অ্যাড করে নিয়েছি আমাদের স্ট্রিংয়ে। সো আমরা এই কন্ডিশনটাকে ভেঙে ইনিভেট করে দিতে পারি, হয় লোয়ার কেস ক্যারেক্টারকে আপার কেসে নিয়ে যাব অথবা আপার কেস ক্যারেক্টারকে লোয়ার কেসে নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা কী করতে পারি? সেটা করার জন্য আমরা এই পুরো কোডটাকে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে আমরা ইলসিফ লিখে প্রথমটা থেকে যে স্মলার কেসের পার্টটা আছে সেটা কেটে দিলাম, প্রথমটা থেকে স্মলার কেসের পার্টটি কেটে দিয়ে দ্বিতীয়টা থেকে আপার কেসের পার্ট এবং পাওয়ার চিহ্নটি কেটে দিয়েছি। সো এখন আমাদের যেটা হয়েছে, এখন প্রোগ্রামটি আগেরটার মতোই কাজ করবে, বাট আমরা ইউনিফাইড করার জন্য, অর্থাৎ যদি কোনো লোয়ার কেস ক্যারেক্টার থাকে সেটাকে আমরা আপার কেস ক্যারেক্টারে নিয়ে যাব, তো সেটার জন্য আমাদের কী করতে হবে? সেটার জন্য আমাদের নতুন ভ্যালুটা অ্যাসাইন করার সাথে, যেহেতু আজকে ভ্যালুতে ক্যাপিটাল এর ভ্যালু হচ্ছে 65 এবং স্মল এর ভ্যালু হচ্ছে 97, সেখানে ডিফারেন্সটা কত? ডিফারেন্সটা হচ্ছে 97 - 65 32, এবং প্রত্যেকটার জন্য ক্যাপিটাল বি এবং স্মল বি এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 32 এর 66, 98, 67, 99, 100 for small d and 68 for capital d। সো এই ব্যালেন্সটাকে আমরা করে আমরা পুরো স্ট্রিংটাকে হয় আপার কেসে নিয়ে যাবো অথবা লোয়ার কেসে নিয়ে যাবো। সেটা করতে হলে আমরা কী করতে হবে, স্মলার কেসের ভ্যালুটা যেহেতু বেশি, তো স্মলার কেসে কোনো ক্যারেক্টার হলে সেটা আমাদের আপডেটেড স্ট্রিংয়ে অ্যাসেন্ড করার আগে আমরা মাইনাস করে দেব 32। তো 32 মাইনাস করে দিলে আমাদের সেটা অটোমেটিক আপার কেস ক্যারেক্টার হয়ে যাবে এবং স্ট্রিংয়ের মধ্যে কোনো লোয়ার কেস ক্যারেক্টার থাকবে না। সো যখন এখানে এসে আপার কেস লোয়ার কেসকে আলাদাভাবে দেখতেছিল একটু আগে আমাদের প্রবলেমটায়, সেই ইস্যুটা আর থাকছে না। সো এখন আমি এটাকে ক্লিন অ্যান্ড বিল্ড দিয়ে রান করে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল, গিভেন প্রবলেম, গিভেন টেস্ট কেস, সেই টেস্ট কেসটি কপি করে এখানে এন্টার দিয়ে দেখি ট্রু আসতেছে, ইয়াস। সো আমরা যদি প্রোগ্রামটি আবার রান করি, সব কিছুর জন্য টেস্ট করে দেখি, ম্যানের জন্য ফলস, ওসি আসার কথা এবং ম্যামের জন্য ট্রু। তো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে প্রবলেমটা সলভ করার প্রসিডিউর নিয়ে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এবং তোমাদের একটা ছোটো টাস্ক দিচ্ছি, তোমরা হচ্ছে এই পুরো ফাংশনটির গেট পেলিন্ডম স্ট্যাটাস ফাংশনটির টাইম কমপ্লেক্সিটি এবং স্পেস কমপ্লেক্সিটি কত সেটা ক্যালকুলেট করে কমেন্টে আমাকে জানাতে পারো। সো আজকে এ পর্যন্তই, আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিও আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি লার্নিং।